তো হ্যালো ফ্রেন্ডস অ্যান ওয়েলকাম টু ডাব্লুবি মেন্টার তো গাইস তোমাদের জন্য ফাইনালি ম্যাকআউট ব্যাকলক এনরোলমেন্ট নিয়ে একটা আপডেট এনেছি অর্থ সেমে ব্যাকলগ ছিল তাদের ফাইনালি এনরোলমেন্ট স্টার্ট হয়েছে যদিও এই বিষয়ে ডিটেলস নোটিস ম্যাকআউট এখনো ক্লিয়ারলি পাবলিশ করেনি বা আদৌ পাবলিশ করবে কি না তোমরা যদি তোমাদের ড্যাশবোর্ডে লগ ইন করে ব্যাকলক এনরোলমেন্ট সেকশানে আসো সেখানে দেখবে তোমাদের ব্যাকলক এনরোলমেন্টের ফর্ম এখানে শো করছে তোমরা যদি ফার্স্ট টাইম এখানে ক্লিক করো দেন এখানে পেন আইকন শো করবে দেন পেন আইকনে ক্লিক করলেই তোমাদের এনরোলমেন্টে যেরকম করতে হয় জাস্ট প্রিভিউ করবে সাবজেক্টের এবং যে সাবজেক্টে তোমাদের ব্যাকলগ ছিল সেটা দেখে নিয়ে জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সে ক্লিক করে সিম্পল সাবমিট করে দেবে এনরোলমেন্টের কোনো ঝামেলা নেই এবার বলি এই এনরোলমেন্টের ইম্পর্টেন্স এবং লাস্ট ডেট নিয়ে কয়েকটা কথা বলি এই এনরোলমেন্ট কেউ যদি মিস করে যাও দেন কিন্তু সে সেমিস্টারের যখন ফর্ম ফিল আপ হবে ব্যাকলগ ফর্ম ফিল আপ সে কিন্তু করতে পারবে না তাই এটা কিন্তু মনে করে অবশ্যই করে নিও এই বিষয়ে আশা করি ডিটেলস নোটিফিকেশান ম্যাকআউটের কাছে আসবে বা নাও আসতে পারে কিন্তু আমাদের কলেজ থেকে ইতিমধ্যেই ব্যাকলগ স্টুডেন্টদের করতে বলে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে তোমরাও এটা করে নিতে পারো এক্সাম ফর্ম ফিল হবে তখন তোমাদের দুটো ফর্ম ফিল করতে হবে একটা রেগুলার ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গেই ব্যাকলগেরও ফর্ম ফিল করতে হবে এবং তার জন্য তোমাদের এক্সট্রা এক হাজার টাকা দিতে হবে তো ব্যাকলগ যাদের আছে তারা মনে করে প্লিজ এনরোলমেন্টটা করে নিও নইলে ফিউচারে কিন্তু তখন এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে না তাই এক্সাম কিন্তু তখন বসতেও পারবে না তাই এনরোলমেন্টটা ফর্ম ফিল আপ করে দেওয়ার পাশাপাশি যে সাবজেক্টে তোমাদের ব্যাকলগ আছে সেটার পড়াশোনাও শুরু করে দাও কারণ তোমাদের কিন্তু সত্তর নম্বরের যে থিওরি পেপার হয় সেটা কিন্তু আবার ডিঅ্যাপিয়ার হতে হবে তো সেটা কিন্তু এইবারে পাস করতেই হবে তো যাদের ব্যাকলগ আছে এনরোলমেন্ট করো পড়াশোনা শুরু করে দাও আর এক্সামের টাইমে আমি আবার তখন আপডেট দিয়ে দেবো যে তখন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এক্সাম ফর্ম ফিল আপ ব্যাকলগের কাল রাতে যদিও এটা স্টার্ট হয়ে গিয়েছিলো বাট আমি একটু দেরি করেই ভিডিও বানাচ্ছি তো যখন এই এনরোলমেন্ট স্টার্ট হয় আমি সঙ্গে সঙ্গে টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম তো যারা টেলিগ্রামে জয়েন করনি টেলিগ্রামে জয়েন করে যেতে পারো ইতিমধ্যেই পাঁচ হাজারেরও বেশি স্টুডেন্ট ওখানে জয়েন আছে আর যদি এনরোলমেন্ট থেকে শুরু করে আরও ম্যাকআউট টেড কোনো অ্যাকাডেমিক প্রবলেম থাকে দেন তোমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমার ইউজার নেম চোখো আর ডিসক্রিপশনে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে যেহেতু আমরা এখন হোয়াটসঅ্যাপেও আছি তো সেখান থেকেও তোমরা আমাদের সাথে কানেক্ট হতে পারো তো ব্যাকলগ এনরোলমেন্টের ছোটো প্রসেসটা একবার বলে দিলাম আর এই ছোটো আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিলাম ভিডিওটা শেয়ার করে দিও যাদের ব্যাকলগ আছে বন্ধুদের যেন জানো যে ওর ব্যাকলগ আছে তার সাথে কাইন্ডলি শেয়ার করে দিয়ে তাকে ব্যাকলগের এনরোলমেন্টটা করে নিতে পারো বেস্ট অফ লাক আর থ্যাঙ্কস ফর ওয়াচিং